অবশেষে বরজলা গুলিকাণ্ডে মূল অভিযুক্ত রাকেশ রায় গ্রেপ্তার। আপনাদের আরও একবার জানাতে চাইব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গুলিকাণ্ডে অভিযুক্ত রাকেশ রায় গ্রেপ্তার। সাম্প্রতিক অতীতে বরজলা এলাকায় জনৈক শক্তিপত পাল অভিযোগ করেছিলেন ওনার বাড়িতে মিন্টু দেবনাথ এবং রাজেশ রায়ের নেতৃত্বে পিস্তল দিয়ে আক্রমণ সংঘটিত করা হয়েছে। সংশ্লিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তড়িঘড়ি ময়দানে নেমে পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং মিন্টু দেবনাথকে জালে তুলতে পারলেও মূল অভিযুক্ত রাকেশ রায় পলাতক ছিল। অবশেষে পুলিশ নিজের সোর্স কাজে লাগিয়ে গত 5 তারিখ রাকেশকে জালে তুলতে সক্ষম হয় এবং পুলিশ রিমান্ডে শেষে আজ আরও একবার মাননীয় আদালতে সোপর্দ করে। গোটা বিষয় নিয়ে পুলিশের বক্তব্য হচ্ছে এখন বাকি বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। বরজলার মতো এলাকায় এভাবে গুলিকাণ্ডের পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশেষে দুই অভিযুক্তই পুলিশের জালে উঠায় স্বস্তির নিঃশ্বাস সাধারণ মহলে। এখানে উল্লেখ করা প্রয়োজন, রাকেশ রায় ইতিপূর্বেও একাধিক বিষয়ে অভিযুক্ত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র অবৈধভাবে ব্যবহার করা সহ নানান প্রকারের অভিযোগ উঠে আসছিল, যদিও বারবারই সে বিভিন্ন অছিলায় আইনের চোখে ধুলো দিতে সক্ষম হচ্ছিল বলে খবর। অবশেষে রাকেশ রায় পুলিশের হাতে আটক হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। শক্তিপদ পাল নামে একজন লোক বরজরা, তিনি এটা অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে, পিস্তল দিয়ে গুলি করেছিল ওনাকে প্রাণ হত্যার উদ্দেশ্যে। তো উনি দুজনের একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে, একজন বিদ্যুৎ আপনার একজন রাকেশ রায়। তো ওদিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম বিদ্যুৎ আপনার। তো গত রাকেশ রায়কে আমরা পরে গত 5 তারিখ আমরা অ্যারেস্ট করি এবং একদিন পুলিশ রিমান্ডে ছিল, আজকে আমরা পুলিশ রিমান্ড শেষে ওকে মাননীয় আদালতে প্রেরণ করি। রাকেশ রায়কে আগে গ্রেপ্তার করা হয়নি কি? আগরতলাতে ছিল না, অন্য কোনো জায়গায় ছিল। কতদিন ছিল এটা? ওই তো ওই ঘটনার পর থেকে উনি অ্যাবসেন্ট ছিল। আচ্ছা, আর আজকে কি ওনাকে কোর্টে পাঠানো হয়েছে? আজকে কোর্টে পাঠানো হয়েছে। বিউ রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।